the biggest criminal. He is the biggest businessman. This is the biggest national issue. হ্যালো হ্যাঁ রে ভাই, বলছি টিকিট দিয়ে দিয়েছে চ্যাপ্টার টু। আরে ভাই বুঝতে পারছেন কি এক্সাইটমেন্টটা লাগছে ভাব, একবার ফার্স্ট ডে ফার্স্ট শো আছে, দেড়টার সময় আছে, তারপর তিনটার সময় আছে, তারপর বিকেল দিকে আছে। দেড়টা টিকিটটা বুক করছি নাকি? তুই আর আমি তো, আর তখন পরে কেউ গেলে তখন টিকিট বুক করা হবে আলাদা করে। এখন তোর আর আমারটা বুক করে রাখছি। ঠিক আছে, আমার টিকিটটা বুক করে দাঁড়া। হ্যালো, বলছি যে তোরা চলে যা, আমার যা হচ্ছে না বুঝলি। হলো বলতে আজ সকাল দাদু মারা গেছে। হ্যাঁ তো ভাইজিরা, তো এই কারণে এতদিন ধরে আমার ভিডিও বানানো হয়নি, পুরোপুরি স্টপ হয়ে গেছিলো। সব কাজকর্ম হয়ে যাওয়ার পরে আমি সবাইকে অনেকবার বলেছিলাম যে আমার সঙ্গে যেতে, কিন্তু কেউ যায়নি। যাই হোক, তো রবীন্দ্রনাথ একটা কথা বলে গেছিলো, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। তো সেই কথাটা আমার মনে পড়ে যায় এবং আমি একাই ঘুরে আসি। তো ব্যাপক এনজয়মেন্ট হয়, যেটা বন্ধুর সাথে হলে হয়তো বেশি হতো, কিন্তু একা যেও স্যাটিসফাই আমি, যে মজাটা হয়েছে। তো চলো আর বেশি দেরি না করে খুঁজে নিয়ে আসি। April 24th, সেই দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঝট করে রেডি হয়ে বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশন দুর্গাপুর কার্নিভালের দিকে। মাথার ঘাম পায়ে ফেলে ফাইনালি পৌঁছে গেছি কার্নিভাল সিনেমা। এখন আমাদের হাতে আধ ঘন্টা আছে, বহু কষ্ট করে এসেছি এখানে, আর যা ঘটনাটা ঘটে সেটার পর থেকে আর ভাবতেই পারিনি যে আজকে আমি আসতে পারবো বলে। তো এখন পুরো খালি, এখন কোনো কেউ নেই। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়, কেমন লাগে? আচ্ছা, তো আসার পরে এক দুজন ভাষণও দেখা, ইলেভেনে পরীক্ষার পর KGF টু ক্রেজের জন্য এত ভালো করে দেখা হলো। তো ওখানে নাম অপূর্ব ঘটক, অপূর্ব ঘটক বেড়া তোমার কৃষ্ণচন্দ্র বড়াল। আচ্ছা, তো দুজন ভাষণও দেখে দেখা করে খুবই ভালো লাগছে। গঙ্গার ঘাটিতে বাড়ি, মানে এখন একা একা আসার পরে কেমন একটা লাগছে, যে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তারপর যখন দেখলাম দুজন ভাই আছে, চিন্তাটা অনেক কমে গেল বুকে। তা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এটা, ফার্স্ট টাইম না? বাহ, ভালোই হলো। তো শো শুরু হতে কিছুক্ষণ বাকি, এতদিন বাইরে দেখার এক্সপিরিয়েন্সটা একটা অন্যরকম লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু তাও ক্রেজটা এখনও কমে নি। 11-12 সবাই এখন আসতে বাকি। মেরে দোস্তি লায়ক কোই ইয়ার নেই, মেরে দুশমনি জেসা কে এসি কোই তলওয়ার নেই, বিজনেস করেঙ্গে অফার ক্লোজেস সুন। ভাই জানটা এইখান থেকে উঠে এইখানে চলে আসছে, মানে এতটা এক্সাইটমেন্ট লাগছে না, হাফ হতে না হতে এরকম এক্সাইটমেন্ট। পরের হাওয়াকে কী আছে কে জানে, না এক্সপ্লেন করা মুশকিল যে কী হচ্ছে আমার ভিতরটা এখন। এক মিনিটের নিরাপত্তা পালন করা দরকার যারা এখনও KGF এবং KGF টু দেখতে যাওনি। মেরিয়া
কৃষ্ণাপ্পা বেরিয়া হামারে ইয়াহাঁ সে রকি ভাই বলতে এই সিনটা সো তারা রিয়েলাইজ করতে পারবে যারা KGF এবং KGF 2 এর মতন মাস্টার পিস দেখেছে। এই সিনটাতে লিটারালি কেঁদে দেওয়ার মতন এত ইমোশন ছিল। ক্লাইম্যাক্স সিন দেখে সত্যি আমার গুজ বাম্পস পুরো সিনেমাটাতে লেগেছে এবং তার সাথে লাস্টের সিনে আমি কেঁদে দেখলাম। সাধারণ ডায়লগস, অ্যাকশন, গান সব মিলিয়ে পুরো জমে ক্ষীর। আমি এখনও বলবো তোমরা যদি এখন দেখে না থাকো বা যদি দেখেওছো আবার দেখতে যাও, কারণ আমি দ্বিতীয়বার যাচ্ছি আবার। তো ভাই ভাইজিরা, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন ভিডিও আসতে থাকবে, এখন আর থামার চান্স খুবই কম। তো সেটার জন্যে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে নিও, যাতে সব ভিডিও নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যাও। তো আজের মতন ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ জন্য खून से लिखी हुई कहानी स्याही से नहीं बढ़ेगी। अगर आगे बढ़ाना है तो फिर से वो नहीं मांगेगी।